বিশেষ করে আমি বলতে চাই যে আসলে এই এলপিজি সিলিন্ডারগুলো আমাদের রাস্তার কিনারে অলমোস্ট সকল ফুড কোর্টে এগুলি ব্যবহার হয়। যারা মানে একটা জিলাপি ভেজে বিক্রি করে তার কাছে চুলা একটা চুলা আছে এবং চুলার সাথে সাথে একটা এলপিজি সিলিন্ডার আছে, এটা প্রচণ্ডভাবে বেআইনি এবং এটা হওয়া উচিত না। কারণ এই চুলার কাছে সিলিন্ডারের একটা সার্টেন দূরত্ব না থাকলে চুলা থেকে যেই হিটটা যাবে খুব অল্প হিটেই কিন্তু সিলিন্ডারটা গরম হয়ে যায় এবং এই গরমটা হয়ে গেলে যেটা যেই পরিমাণ প্রেশার বিল্ড আপ হয় এতে সিলিন্ডারের এক্সপ্লোশন হতে পারে। আমি শুধু মানে একটা অনুমানের জন্য বলছি, আসলে একটা এলপিজি সিলিন্ডারের ভিতরে এর ওয়ার্কিং প্রেশারটা থাকে 2 থেকে 3 বার। এটা যদি কোনো কারণে এটা 30 বারের উপরে চলে যায় দেন ইট ক্যান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। সিলিন্ডারগুলো টেস্ট করা হয় 17 বারে, অর্থাৎ যে কোনো টেম্পারেচারে যখন একটা এটা 100 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে এটা ক্রিটিক্যাল টেম্পারেচারে উপরে উঠে যায় অ্যান্ড ইট ক্যান মেক এক্সপ্লোশন। সো এই জিনিসগুলি খুব কাছাকাছি টেম্পারেচার এবং এটা খুব বেশি দূরের টেম্পারেচার না। তো এই জিনিসগুলো এই যে সিলিন্ডারের কথা বলছেন, এই সিলিন্ডারগুলো যে টেস্ট করতে হবে 17 বার ভরার পরে, এই টেস্টটা কে করবে? ধরুন আমি আমার বাড়িতে বাসায় যখন এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি, দোকান থেকে চেঞ্জ করে নিয়ে আসছি, আমার তো জানবার কথা না যে এটা পরীক্ষা করা হয়েছে কিনা, এটা নিশ্চিত করবার অথরিটিকে? এটার অথরিটি এটা তো এটা আসলে যারা যারা ম্যানুফ্যাকচারার যারা সিলিন্ডারে এলপিজি ভরে দে হ্যাভ দ্য ফ্যাসিলিটি, তারা এগুলো রেগুলার টেস্ট করে দেবে। আসলে একটা সার্টিন এজ পার হওয়ার পরে টেস্টিংয়ের প্রশ্নটা উঠে। এলপিজি সিলিন্ডারগুলো এত এত রিসেন্টলি তৈরি হচ্ছে, মানে এটা আমাদের 18 সালের আগে ছিলই না, অর্থাৎ মাত্র 5-7 বছর ধরে বাংলাদেশে আছে, এখনও এইটা ওইভাবে টেস্টিংটা শুরু হয় নাই। এটা শুরু হওয়ার জন্য যেই সাইকেলটা লাগে, আর এলপিজি সিলিন্ডার যেহেতু লো প্রেশারে কাজ করে, এটি সিএনজি সিলিন্ডারের সঙ্গে এলপিজি একটা বড় ধরনের পার্থক্য আছে। আমরা সিলিন্ডার বলতে এখানে একটা বড় ধরনের ভুল করব, সিএনজি সিলিন্ডারগুলো এটা 300 বারে টেস্ট হয় আর এটা মাত্র 17 বারে টেস্ট হয়। দুটার মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল পার্থক্য। সিএনজি 300 বার ভরানোর পরে পরীক্ষা করতে হয়, 300 বারে টেস্ট হয়, অর্থাৎ ওইটা অনেক 300 আর এটা মাত্র 17, অর্থাৎ আকাশ পাতাল পার্থক্য। দুটার মধ্যে যে একটা বড় ধরনের পার্থক্য আছে আমি সেটাই প্রথম বলতেছিলাম। আমরা কিন্তু সিএনজি নিয়ে অভ্যস্ত, এলপিজি আমরা টোটালি অনভ্যস্ত একটা জিনিস। আরেকটা বড় জিনিস আছে যেটা সিএনজিতে যেই গ্যাসটা থাকে এটা যখন বের হয়ে আসে এটা আকাশে উড়ে যায়, ইট এভাপোরেটস। কিন্তু এলপিজি সিলিন্ডারে যেটা বের হয় সেটা প্রোপেন বিউটেন, এটা নিচে সেটেল ডাউন করে। অর্থাৎ এটা যদি কোনো রুমের ভিতরে ঢুকে, আমাদের রান্নাঘরে ঢুকে, এটা কখনোই বের হয়ে যাবে না। আমরা রান্নাঘরে ভেন্টিলেটর রাখি উপরে, আমাদের ধারণা সব কিছু উপর দিয়ে বেরিয়ে যাবে, এলপিজি উপরে উঠে না, এলপিজি নিচে সেটেল ডাউন করে। এই যে একটা পিকুরিয়ার জিনিস, এই জিনিসটা আমাদের মধ্যে আমি তো মনে করি খুব কম লোকেই জানে।